আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম স্নিগ্ধ সকাল ব্লগে। চলে আসলাম আবারো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু খেতে সত্যি বেশ ভালো। আমি একদম সহজ ভাবে তৈরি করে দেখিয়েছি, চলুন দেখিনি এই বিরিয়ানি তৈরি করতে কি কি উপকরণ লাগে। তৈরি করার জন্য প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নিব। আমি 1.5 কেজি চাল নিব, পোলাওয়ের চাল, আর নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। মাংসগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, ছোট 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 না আবার বড় না, এরকম সাইজ করে কেটেছি সবগুলাই। নিয়েছি 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, আর নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। নিয়েছি সয়া সস, 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, 1 কাপ টক দই, কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজ কুচি। প্রথমে দিয়ে দেবো এলাচ, তাজপাতা, দারচিনি, আর দিব পেঁয়াজ কুচি 1 কাপ, টক দই 1 কাপ, টক দইটা আমি ফেটে নিয়েছি, আর সয়া সস 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, আর সব শুকনো মশলাগুলো, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সব। আর দিব 6 টেবিল চামচ তেল, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি হাত দিয়ে ম্যারিনেট করতেছি, আর যারা আমার ব্লগ দেখে তারা অবশ্যই দেখবেন যে আমি হাতই বেশিরভাগ ব্যবহার করি। আমার কাছে মনে হয় হাত দিয়ে ম্যারিনেট করলেই ভালো হয় ম্যারিনেটটা। এমন ভালো করে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো হালকা লালচে বাদামি করে ভেজে নিব, হালকা লালচে ভেজে দিয়ে দিব গরুর মাংসটা। দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিব। আমি কিন্তু পানি অ্যাড করি নাই, কিন্তু এমনিতে ঢাকনা দিয়ে দিব, এখান থেকে অনেক পানি উঠবে মাংস থেকে। চুলার জলটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই, মাংস থেকে অনেকটা পানি উঠেছে। এভাবে মাংসটা কষিয়ে নিব মিডিয়াম জালে 30 মিনিটের মতো। আমি আবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম আবারও 10 মিনিট পর। মাংসটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি প্রায় সিদ্ধ হয়ে যাবে, কষানোর মাঝখানে ভালো করে নেড়ে আমি দিয়ে দিব এই পর্যায়ে 2 টেবিল চামচ রাঁধুনি বিরিয়ানির মশলাটা। দিতেও পারেন, না দিলেও হবে। দিয়ে ভালো করে মিশিয়ে, ভালো করে মিশিয়ে দিয়ে দিব 1 কাপ পানি, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার ঢাকনা তুলে এ পর্যায়ে কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়েই যাবে। আর বিরিয়ানির মাংস যদি ভালো সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন, মাংস রান্না করতে গেলে কিন্তু যখন পানি অ্যাড করবেন অবশ্যই কিন্তু কুসুম গরম পানি অ্যাড করবেন, না হলে কিন্তু মাংসটা আরো শক্ত হয়ে যাবে। আমি এবার যেটা নামিয়ে ফেলবো। আর আমি বিরিয়ানিতে আলু অ্যাড করব। আমার বাসায় বিরিয়ানিতে আলুটা বেশি পছন্দ করে, তাই আলু অ্যাড করব। আমি নিয়েছি 1/2 কেজি আলু। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ আর লবণ, দিয়ে ভেজে নিব আলুগুলো। আমি লবণ, হলুদ আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে আমি 1.5 কেজি পোলাও চাল নিয়েছি, পোলাও চাল ধুয়ে ঝাঁঝি দিয়ে ছেঁকে নিচ্ছি। পোলাও চাল ভালো করে ছেঁকে এদিকে চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলেতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর দিয়ে দিব এলাচ, তেজপাতা, দারচিনি,
আর দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এগুলো লালচে করে ভেজে নিই। পেঁয়াজগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি, দিয়ে দিব এখন পোলাও চাল। অবশ্যই কিন্তু পোলাও চালটা ভালো করে ছেঁকে নেবেন, ঝাঁঝি দিয়ে বা ছাঁকনি দিয়ে ছেঁকে গায়ের পানিটা শুকিয়ে নেবেন, শুকিয়ে তারপরে তেলে দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু পোলাওটা বা বিরিয়ানিটা খুব জোরজোরে হবে। আমি এইভাবে 7-8 মিনিট ভেজে নেব। 7-8 মিনিট ভালো করে ভেজে আমি একটু সরিয়ে তেল দিয়ে চালগুলো একটু সরিয়ে সাইড করে তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে চাউলের সাথে আবার এক মিনিট ভেজে নেব। আদা বাটা রসুন বাটা দিয়ে এক দু মিনিট ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গরম পানি। আমি এখানে 1.5 কেজি পোলাও চাল নিয়েছি, দিব 3 কেজি পানি। অবশ্যই কিন্তু মনে রাখবেন পোলাও চালের পরিমাণ যদি 1 পট দেন তাহলে 1 কেজি দেন তাহলে পানি 2 কেজি দিবেন, এরকম হবে আর কি। আমি এখন গরম পানিটা দিয়ে দিব। আমি এখানে 6 পট চাউল নিয়েছি আর পানি দিয়েছি 11 পট, আর 1 পট দুধ দিব। আমি এখানে 6 কাপ চাউল নিয়েছি আর পানি দিয়েছি 11 কাপ, আর 1 কাপ দুধ দিলাম। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে লবণ দিয়ে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এ পর্যায়ে একটু নেড়ে দিয়ে দিব আমি রান্না করা গরুর মাংসটা। গরুর মাংস দিয়ে দিলাম। এখন একটা পাতিলে পানি নিয়ে আমি বিরিয়ানির পাতিলটা এই পাতিলের উপর বসিয়ে দিব। পাতিলের উপর বসিয়ে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে মেয়ে পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করা মটরশুঁটি। আর আপনারা মটরশুঁটি যদি সিদ্ধ না হয় তাহলে গরুর মাংস যখন দিবেন তখনই দিয়ে দিবেন। আমি দিব 2 কাপ মটরশুঁটি। মটরশুঁটির পরিমাণ আপনারা বুঝে দিবেন, দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। আবার 10 মিনিট পর ঢাকনা তুলে আমি দিয়ে দিব এ পর্যায়ে কিশমিশ। মটরশুঁটি আর কিশমিশ দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। মটরশুঁটি না থাকে তাহলে না দিলেও চলবে। দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলব। আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করলাম, তৈরি হয়ে গেল মজাদার বিরিয়ানি। আমি চেষ্টা করেছি সহজে তৈরি করে দেখানোর জন্য। এই দেখুন মাংসটা কি সফট হয়েছে, গলেও যায় নাই আবার খুব সফটও হয়েছে। বিরিয়ানির মাংস যেরকম ভালো সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। বাসায় একবার হলো ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।